নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতা এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভীষণ সুন্দর, কম তেল মশলায় ভীষণ সুন্দর একটা মাছের রেসিপি, নাইজেলা সিডস ফিশ। এখানে দেখুন আমরা কালো জিরে দিয়ে কি সুন্দর একটা মাছের ঝোল তৈরি করব। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে কালো জিরে, কালো জিরেকে আমরা দুটো লঙ্কা দিয়ে প্রথমে এটাকে আমরা ড্রাই গুঁড়ো করে নেব, দু চামচ এখানে নিয়েছি। আর এটা ড্রাই গুঁড়ো করে নেবার পর খুব অল্প জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই পেস্ট দিয়েই তৈরি হবে ভীষণ ইয়ামি একটা ফিশ রেসিপি। এখানে মাছটা আমার এদিক ওদিক উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এই পেস্টটাকে আমরা এখানে দিয়ে দেব। পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এটা খুব কম উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায়। এর সাথেই সঙ্গে সঙ্গে আমরা এখানে অ্যাড করছি, দেখুন এখানে এক কাপ দুধ আমি এখানে যোগ করছি। দুধটা আমি জাল দিয়ে রেখেছি, পর্যাপ্ত জল দিয়ে যেভাবে আমরা জাল দিই। আর এখানে আমি এইরকমভাবে এক কাপ দুধকে দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে রাখা, জাল দিয়ে রাখা দুধটা। এর জন্য একটা অপূর্ব টেস্ট হবে, কোনো জল এই রান্নায় পড়বে না। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন এবং পর্যাপ্ত হলুদ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে এভাবে চিরে, কারণ লঙ্কা আমি এখানে বাটবার সময়তেও দিয়েছিলাম। এবার আমরা এখানে খানিকটা ধনে পাতা দিয়ে দেব। এটা দেখলে মনে খাবার সময়তেও মনে হবে আপনি যেন সর্ষে বাটা দিয়ে ঝাল খাচ্ছেন, কিন্তু আদতে তা নয়। যে সমস্ত মায়েরা নতুন মা হয়েছেন তাদের জন্য এবং যারা এখন সর্দি কাশির সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী। কালো জিরে আমাদের ভেতর থেকে হিল করতে সাহায্য করে, কোনো ক্ষত নিরাময় করতে সাহায্য করে। আর এইরকম একটা স্মুথ গ্রেভি থাকবে এই পর্যায় পর্যন্ত আমরা এখানে এটা ফুটিয়ে নেব। ধনে পাতাগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি আর এইরকমভাবে ফুটে এটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। অবশ্যই বলবেন, ট্রাই করতে কিন্তু ভুলবেন না। ভীষণ সুন্দর এবং টেস্টি, উপাদেয় এবং পুষ্টিকর এইরকম ফিশ রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।